খেলা টুকরো খবর দেখে নেব ফার্স্ট ট্র্যাকে। 18 নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল, খেলা হবে হায়দ্রাবাদ স্টেডিয়ামে। চতুর্থবার এশিয়ার বর্ষসেরা আন্তর্জাতিক ফুটবলার মনোনীত হলেন টটেনহ্যামের ফরওয়ার্ড সং হিউন মিন, মঙ্গলবার সিওলে এশিয়ান ফুটবল কনফেডারেশনে এই পুরস্কার জেতেন তিনি। জসপ্রীত বুমরাকে টপকে টেস্ট বোলারদের মধ্যে শীর্ষে পৌঁছে গেলেন কাগিসো রবাডা, বাংলাদেশের বিরুদ্ধে মিরপুর টেস্টে 9 উইকেট নিয়েছেন তিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।